আলোচ্য বিষয় অক্টোবর মাসের দ্বিতীয় শ্রেণীর অল সাবজেক্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো এখানে আমরা সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান, শারীরিক ও মানসিক এবং সবশেষে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার ক্লাসটি করব। তো দেখে নাও, প্রশ্নে দেখো প্রথমটা বলেছে নিচের পাঠটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো। তার আগে বলে রাখি, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, অশ্বত্থ গাছে পেঁচার ডাক, উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝি ঝি করছে, দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে, বন্ধ করে দাও। ওটা কি কান্নার শব্দ? না, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। এটা তোমাদের একটা পাঠ দেওয়া আছে। তো দেখো, এখান থেকে পড়ে তোমাদেরকে কিছু উত্তর করতে হবে। যেমন, উচ্ছের ক্ষেত থেকে কিসের শব্দ আসছে? তো এর উত্তরে তোমরা লিখবে, উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লির শব্দ আসছে। দেখো লেখা আছে, উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে। তাহলে উত্তরটি হবে, উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লির শব্দ আসছে। তারপরে দেখো খ নম্বরটা কি বলেছে, দরজার পাল্লাটা কেন ধরাস ধরাস করে পড়ছে? তো উত্তর দিবে, দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে। দেখো লেখা আছে, দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে। এবার দেখো পরেরটা, বিড়ালটা কোথা থেকে ডাকছে? তার উত্তরে তোমরা কি দিবে? উত্তর তোমরা লিখবে, বিড়ালটা রান্নাঘর থেকে ডাকছে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার দেখো পরেরটা কি আছে, এখানে কি কি পশু, পাখি ও পতঙ্গের উল্লেখ করা হয়েছে? এই যে তোমরা এই পাঠটা পড়লে, এখানে কি কি পশু আছে, কি কি পাখি আছে এবং কি কি পতঙ্গের কথা উল্লেখ করা হয়েছে সেটা লিখতে বলেছে। তো উত্তরে তোমরা লিখবে, এখানে পেঁচা, ঝিল্লি ও বিড়ালের কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো পেঁচার কথা তোমরা শুনতে পেয়েছো, দেখো পেঁচা, তারপরে ঝিল্লি, তারপরে দেখো বিড়াল, তিনটে কথা তোমরা জানতে পারছো। তো সেটা এখানে লেখা হয়েছে, দেখো উত্তরটা এখানে লিখেছি। ঠিক আছে, এবার দেখো পরেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। এই দেখো এখানে দুটো করে শব্দ আছে, এটা অথবা এটা, এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা শব্দ নিয়ে তোমাদেরকে এই গোটা সেন্টেন্সটা বা গোটা বাক্যটা পূর্ণ করতে বলেছে। তো দেখো, দেয়ার, TH ERE, দেয়ার, আর TH EIR, দেয়ার, দেয়ার মানে হচ্ছে তাদের, আর দেয়ার মানে হচ্ছে সেখানে, TH ERE, দেয়ার, এই দেয়ার মানে হচ্ছে সেখানে, আর TH EIR, দেয়ার, এই দেয়ার মানে হচ্ছে তাদের। তো আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই, তো এখানে দেখা হবে TH ERE, দেয়ার, ওটা হবে। তো এখানে দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই, এই কথাটার মানে হচ্ছে আকাশে অনেক মেঘ আছে। ক্লাউডস মানে কি? ক্লাউড মানে হচ্ছে মেঘ, আর স্কাই মানে কি? স্কাই মানে হচ্ছে আকাশ। এবার দেখো আমরা পরেরটা চলে যাচ্ছি, দা ড্যাশ সান নাকি সন? SUN, সান, সান মানে সূর্য আমরা জানি, আর SON, সন, সন মানে কি? সন মানে হচ্ছে ছেলে। আচ্ছা, মেয়ে ইংরেজি কি? তোমরা যদি মেয়ে ইংরেজি জানো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এবার দেখো, রাইজেস ইন দ্য ইস্ট, রাইজেস মানে ওঠা, ইন দ্য ইস্ট পূর্ব দিকে, ইস্ট মানে হচ্ছে পূর্ব। আচ্ছা, পশ্চিম মানে কি সেটা কিন্তু তোমরা কমেন্ট লিখে জানাবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে ওঠে। ঠিক আছে, এটা ধ্রুব সত্য। দ্য ফ্লোর ইজ স্টিল ড্যাশ, WAIT, ওয়েট, এই ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, আর WET, ওয়েট, এই ওয়েট মানে হচ্ছে ভেজা। তো ফ্লোর মানে হচ্ছে মেঝে, তাহলে মেঝেটা কি অপেক্ষা করে নাকি মেঝেটা ভেজা থাকে? তো আমরা ভেজা বলবো। তাহলে উত্তর হবে, দ্য ফ্লোর ইজ স্টিল ওয়েট মানে মেঝেটা এখনও ভেজা আছে, স্টিল মানে এখনও, মেঝেটা এখনও ভেজা আছে। ঠিক আছে, এই কথাটা মানে। এবার দেখো তোমাদের, এ দেখো প্রশ্ন আছে, নিচের ক্যালেন্ডারটি দেখে উত্তর লেখো এবং লাল চিহ্নগুলি উত্তরটি লেখো এবং লাল চিহ্নগুলি ছুটির দিন, এটা তোমাদেরকে বলে দিয়েছে। তো দেখো, তোমরা যখন প্রশ্নটি পাবে বিদ্যালয় থেকে তখন তোমরা কিন্তু সাদা কালো প্রিন্ট পাবে, কোনটা লাল কোনটা কালো তোমরা বুঝতে পারবে না। তার জন্য আমি বলে দিচ্ছি কোথায় কোথায় লাল আছে, আমি লাল দিয়ে তোমাদেরকে করে দিচ্ছি, কোনটা কোনটা লাল আছে দেখে নাও। এই দেখো লাল কোনটা কোনটা আছে দেখে নাও, ছয়ে লাল আছে। আচ্ছা, লাল দিলে ঢেকে যাচ্ছে। ঠিক আছে, আমি তোমাদেরকে নর্মাল হলুদ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নর্মাল যেটা হাইলাইটার হয় সেটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই দেখো লাল কোনটা কোনটা আছে, এইগুলো লাল আছে, এই কটা লাল আছে। তোমরা কোশ্চেনে কিন্তু ঠিক বুঝতে পারবে না, কোশ্চেন যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট থাকবে, তার জন্য লালগুলো কিন্তু তলায় একটু দাগ দিয়ে নেবে পেন্সিল দিয়ে। তো বলেছে এই মাসের 23 তারিখ কি বার, এই মাসের 23 তারিখ দেখো, 23 তারিখের মাথায় কি আছে দেখো, বুধবার লেখা আছে। তাহলে এই মাসের 23 তারিখ বুধবার লিখে দিয়েছি আমি, দেখো এই মাসে 23 তারিখ বুধবার। এবার দেখো এই মাসে কটা ছুটির দিন, তো এখানে বলেছে দেখো লাল চিহ্নগুলি ছুটির দিন, অর্থাৎ এই যে লাল চিহ্নগুলি আছে এগুলো সব ছুটির দিন। তাহলে দেখো কটা হচ্ছে, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা, তাহলে মোট 6টা হচ্ছে। তো লিখে দিলাম এই মাসে 6টা ছুটির দিন, তাই তো? এবার লেখা আছে এটা কি মাস হতে পারে, তো এর উত্তরে তোমরা লিখবে এটি এপ্রিল মাস হতে পারে, কারণ এপ্রিল মাসে কিন্তু 30 দিন থাকে। আর তোমরা যদি ভেবে থাকো স্যার এখানে তো বুধবার 23 আছে আবার 26 আছে, 23 26 দুদিন ছুটি, তাহলে কি 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারি হয়েছে? না, কেন, 30 তারিখ অবধি, দেখো জানুয়ারি মাসটা হচ্ছে 31 তারিখে, 31শে মাস জানুয়ারি, কিন্তু এখানে 30 পর্যন্ত আছে, তো এটা কখনোই জানুয়ারি হবে না। যদি এখানে 31 থাকতো তাহলে এটা অবশ্যই কিন্তু জানুয়ারি মাস হতো, তাহলে এটা এপ্রিল মাস হতে পারে, ঠিক আছে। এবার পরেরটা দেখো, সমন্বয় স্থাপনের সক্ষমতা, যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে একই অর্থ বিশিষ্ট শব্দ লেখো, মানে তোমাদেরকে এমন শব্দ লিখতে হবে যাতে মানেটা একই থাকে কিন্তু যাতে যুক্ত বর্ণ থাকে। তো রাত, রাতকে আমরা রাত্রি বলি, আর রাত্রি এখানে দেখো যুক্ত বর্ণ আছে, দেখো একটা যুক্ত বর্ণ, তাহলে লিখে দেবে রাত হবে রাত্রি। আচ্ছা বিছানা, বিছানাকে আমরা দেখো হিন্দিতেই বলি আমরা বিস্তার, বা বয়সী দন্তস্বরতায় র, এখানে একটা যুক্ত বর্ণ পেলাম, তাহলে এখানে লিখে দেবে বিস্তার, ঠিক আছে। বা তোমরা এটা পালঙ্ক লিখতে পারো, পালঙ্ক, উময়ে কয়ে, ঠিক আছে। আচ্ছা যদি এটা হয়ে গিয়ে থাকে তাহলে পরেরটা দেখছি, যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে শব্দ তৈরি করো। আবার দেখো লাঞ্ছনা, লা এখানে লয়াকার আর দন্ত নয়াকার যুক্ত হবে, আর ওপর নিচে বয়াকার দন্ত নয়াকার, বাঞ্ছনা লাঞ্ছনা বাঞ্ছনা, ঠিক আছে। তাহলে যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে আমরা শব্দ তৈরি করলাম। এবার দেখো পরেরটা, ক্যামেল, ক্যামেলের কি বলেছে, ম্যাচ দ্য অ্যানিমেল উইথ দেয়ার বডি পার্ট, তোমাদের বিভিন্ন পশুদের তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে ম্যাচ করতে বলেছে। দেখো ক্যামেল, ক্যারামেল মানে উঁট, হাম্প, উঁটের তোমাদের পিঠে একটা কুঁজ থাকে, দেখেছো উঁটের পিঠে কুঁজ, ওই কুঁজটাকে বলা হচ্ছে হাম্প, তাহলে ক্যামেলের থাকে হচ্ছে হাম্প, ঠিক আছে। লায়ন, লায়নের কি থাকে, সিংহের থাকে কেশর, ওই কেশরকে বলে ইংরেজিতে এম এ এনি মেন, ঠিক আছে। এবার দেখো কি থাকে, জেব্রা, জেব্রা দেখেছো কেউ? আচ্ছা কেউ কি চিড়িয়াখানা তোমাদের মধ্যে থেকে গেছে কেউ চিড়িয়াখানায়? যদি কেউ চিড়িয়াখানায় গিয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা কোথা থেকে ক্লাস করছো, কোন বিদ্যালয় থেকে ক্লাস করছো, কোন জেলা থেকে ক্লাস করছো, সেটাও কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাবে। এছাড়া দ্বিতীয় শ্রেণীর কখন কখন কোন ক্লাস হবে সেটা জানার জন্য তোমাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে এবং একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, তোমরা সেই গ্রুপে এবং সেই পেজে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা কখন কোন ক্লাস করানো হবে সেটা তোমরা জানতে পেরে যাবে, ঠিক আছে। তার লিঙ্কটা কিন্তু তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর দেখো জেব্রা, জেব্রার কি থাকে, স্ট্রাইপস, স্ট্রাইপস মানে ডোরা কাটা কাটা দাগ, জেব্রার গা কেউ যদি দেখে থাকো দেখবে জেব্রার স্ট্রাইপস থাকে, ঠিক আছে। এবার দেখো ছোট বড় করতে হবে, মানে খোঁচা মারা, মানে যে বড় সে ছোটকে খোঁচা মারবে, কোনটা বড় কোনটা ছোট দেখতে হবে। দেখো গ্রেটার দেন আর লেস দেন, এটাকে ইংরেজিতে বলে গ্রেটার দেন আর লেস দেন। দেখো এর উত্তরটা আমরা দেখে নিই, 12+7, দেখো 12+7 যদি তোমরা করো তাহলে কত পাবো, 12+7 করলে তোমরা দেখবে খাতায় করো 19 পাবে, আর 20+7, 20+7 যদি করো তাহলে কত পাবে দেখবে 13 পাবে। তো দেখো 13 বড় নাকি 19 বড়, আমরা দেখে বুঝতে পারছি 19 বড়, তাহলে বড়রা ছোটদেরকে খোঁচা মারবে, তাহলে 19-13 খোঁচা মারবে, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি বলেছিলাম আগের বার যে অ্যাক্টিভিটাসটা করেছিলাম যে খোঁচা মারা, বড়রা ছোটদেরকে খোঁচা মারবে, এইটুকু যদি তোমরা মনে রাখো তাহলে এই খোঁচা মারাটা তোমাদের ভুল হবে না, হ্যাঁ, বা ছোটো বড়োটা ভুল হবে না তোমাদের। দেখো তারপর দেখো 3-9, এবার 9-এর ঘরের নামটা পড়বো বা 3-এর ঘরের নামটা পড়বো, যেই ঘরেরই নামটা পড়ি না কেন আমরা 3-9 কত পাবো, 27 পাবো। আবার 20+9, 20+9 করলে কত পাবো, 20+9 করলে আমরা পাবো হচ্ছে 29, তাহলে 29 বড় নাকি 27 বড়, তো 29 বড়, তাহলে 29 27কে খোঁচা মারবে,
পরেরটা চলে যাচ্ছি 18/3। দেখো 18/3 যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে 6 3 6 18। আবার 2 × 2 2 × 2 মানে হচ্ছে 4, তাহলে 6 4-এর থেকে বড়, তাহলে 6 4-কে খোঁচা মারবে। ঠিক আছে, তাহলে এই এগুলো তোমরা 4 নম্বরটা বুঝতে পারলে সকলে। এবার চলে আসছি আমরা পরের পাতায়, মানে সমস্যা সমাধানের সক্ষমতা। আচ্ছা দেখো, নিচের শব্দগুলো একই অর্থের যুক্ত ব্যঞ্জন ব্যবহার করা শব্দ লেখো এবং সেইগুলি দিয়ে বাক্য রচনা করো। মানে এইখানে যে শব্দগুলো আছে, ঠেলা ঠেলি, অনেক, এমন একটা শব্দ লিখতে হবে যার মানেটা অনেকটা ঠেলাঠেলির মতো অথবা অনেকের মতো, কিন্তু তার মধ্যে যুক্ত ব্যঞ্জন থাকবে। যেমন ঠেলাঠেলি, ঠেলাঠেলি মানে ধাক্কাধাক্কি, তো লিখে নিলাম ধাক্কাধাক্কি। আর ধাক্কাধাক্কি দিয়ে একটা বাক্য রচনা করলাম, ভিড়ের মধ্যে লোকজন ধাক্কাধাক্কি করছে। আবার অনেক আছে, অনেক দিয়ে অনেকের একটা সমার্থক শব্দ হচ্ছে অসংখ্য, ক্ষয় জফলা। তো এর একটা বাক্য কি লিখলাম, এই পুকুরে অসংখ্য মাছ আছে। দেখো অসংখ্য আমি করেছি, ঠিক আছে। এবার দেখো পরেরটা, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি। তোমাদের নিচের সেন্টেন্সটা খুব মনোযোগ সহকারে পড়তে বলেছে। মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ড, মিনা এবং বিনা হলো বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার, তারা প্রত্যেক দিন হেঁটে হেঁটে বিদ্যালয়ে একসঙ্গে যায়। মিনাস ফাদার ইজ এ ডক্টর, মিনার বাবা হলো একজন ডাক্তার। হি ট্রিট সিক পিপুল ইন দ্য ভিলেজ, সে গ্রামে যারা অসুস্থ মানুষ তাদেরকে সেবা করেন বা তাদেরকে সারিয়ে তোলেন। বিনাস ফাদার ইজ এ ফার্মার, বিনার বাবা হলো একজন কৃষক। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করেন। দে অল লাভ দেয়ার ভিলেজ, তারা সবাই তাদের গ্রামকে ভালোবাসে। তো দেখে নি, এই যে তোমরা এই সেন্টেন্সগুলো পড়লে তার সাপেক্ষে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো করে নি। হাউ ডু দ্য টু ফ্রেন্ডস গো টু স্কুল, দুজন বন্ধু কী করে স্কুলে যায়? তার উত্তর তোমরা লিখবে, দ্য টু ফ্রেন্ডস অলওয়েজ ওয়াক টু স্কুল, দুজন বন্ধু সবসময় হেঁটে বিদ্যালয়ে যায়, ওয়াক টু স্কুল, ঠিক আছে। এবার দেখো, হু ইজ দ্য ডক্টর, কে ডাক্তার, ডাক্তার কে ছিলেন? তো উত্তর লিখবে, মিনাস ফাদার ইজ এ ডাক্তার, মিনার বাবা ছিলেন একজন ডাক্তার। দেখো মিনাস ফাদার ইজ এ ডাক্তার। আচ্ছা, হোয়াট ডাজ এ ফার্মার ডু, চাষিরা কি করেন? তো লিখবে, এ ফার্মার ওয়ার্কস ইন দ্য ফিল্ড, একজন চাষি মাঠে কাজ করে। দেখো এখানে একটা এস যুক্ত হয়েছে, তোমরা যখন বড় হবে তখন জানতে পারবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এখানে একটা এস যুক্ত হয়েছে, ঠিক আছে। এবার দেখো পরে, শক্তি মাঠে বসে 17টা বেলুন ফোলালো, তারপর সে তিনটে করে বেলুন নিয়ে এক একটা বেলুনের গুচ্ছ তৈরি করলো। হিসেব করে বলো তো, শক্তি কটা বেলুনের গুচ্ছ তৈরি করতে পারলো আর কটা পড়ে থাকলো? তো দেখো 17টা বেলুন আছে, 17টা বেলুন ফুলিয়েছে, আমি করে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট করে। এবার দেখো, তিনটে করে বেলুন নিবে, একটা বেলুন, দুটো বেলুন, তিনটে বেলুন, একটা গুচ্ছ তৈরি করলো, 1 2 3, দুটো গুচ্ছ, 1 2 3, তিনটে গুচ্ছ, 1 2 3, চারটে গুচ্ছ, 1 2 3, পাঁচটা গুচ্ছ। তাহলে কটা বেলুন হলো দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা বেলুন, আর ও কটা বেলুন ফুলিয়েছিল, 17টা বেলুন ফুলিয়েছিল। তাহলে আরও দেখো, ওর কাছে দুটো বেলুন থেকে গেল, এই একটা বেলুন থাকলো আর একটা বেলুন থেকে গেল। এই দুটো তিনটে করে করবে, কিন্তু তিনটে তো আর পুষছে না, তাহলে সে পাঁচটা বেলুনের গুচ্ছ তৈরি করতে পারলো। দেখো লিখে দিয়েছি আমি, 5টি বেলুনের গুচ্ছ তৈরি করতে পারলো, আর দুটো বেলুন পড়ে থাকলো, দেখো দুটো বেলুন পড়ে আছে, আর দুটো বেলুন পড়ে থাকলো, ঠিক আছে, বুঝতে পেরেছি সকলে। এবার দেখো, আজ ক্লাসে মোট 24 জন ছাত্রছাত্রী উপস্থিত, মাঠে নিয়ে শিক্ষক আমাদেরকে 4টি দলে ভাগ করে দাঁড়াতে বললেন, প্রতি দলে কজন করে ছাত্রছাত্রী হলো? তোমরা এভাবে ছবি এঁকে করতে পারো অথবা ভাগ করে করতে পারো। 24কে যদি 4 দিয়ে ভাগ করো, দেখো 24কে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 4-এর ঘরে নামতে পারবো, 4 6 24, তো উত্তর হবে 6, ঠিক আছে। তাহলে উত্তর কি হয়ে গেল তোমাদের? উত্তর হলো 6। তাহলে তোমরা কি লিখবে উত্তরে? উত্তরে তোমরা লিখবে, প্রতি দলে 6 জন করে ছাত্রছাত্রী রইল। তো তোমরা
কি লিখবে এখানে পাঁচটি বেলুন যখন লিখবে তখন তোমরা ছবি এঁকেও করতে পারো, ছবি এঁকে দেখিয়ে দিবে যে দুটো বেলুন বাকি থাকলো। আবার যখন এই খ নম্বর প্রশ্নে কি লিখবে, খ নম্বর প্রশ্নে লিখবে এই যে ভাগটা করে দেখাবে, চার 24 চার দিয়ে ভাগ করবে, উপরে ছয় থাকলো, দিয়ে নিচে লিখে দেবে প্রতি দলে 6 করে ছাত্রছাত্রী হলো। তারপরে গ নম্বরে কেমন করবে, আমার 6 বন্ধু, প্রতিটি বন্ধুকে যদি 4 করে মিষ্টি খাওয়াই তাহলে মোট কটা মিষ্টি কিনতে হবে। এবার তোমরা করবে প্রথমে 6 চার দিয়ে গুণ করবে 6 বন্ধু আর 4 করে মিষ্টি, তাহলে 6 × 4 = 24 দিয়ে 24 করার পর তোমরা উত্তর লিখবে, তাহলে মোট 24 মিষ্টি আনতে হবে। এইভাবে তোমরা লিখে দেবে, ঠিক আছে। এবার দেখো পরের পাতায় কি আছে, মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা, ঠিক আছে। বলেছে এখানে একটা ছক আছে, এই ছকে বলেছে মাংসাশী, স্তন্যপায়ী, চতুষ্পদ, ডোরাকাত। মানে হচ্ছে মাংসাশী মানে মাংস খায়, স্তন্যপায়ী মানে হচ্ছে বাচ্চারা মায়ের দুধ পান করে, চতুষ্পদ মানে 4 পা আছে আর ডোরা দাগ আছে গায়ে। তো এমন পশু কি ডোরা দাগ, তোমরা বুঝতে পারছো এটা বাঘের পশু, এটা বাঘ একটা। তো পশুটিকে পশুটির একটি ছবি আঁকো এবং তার সম্বন্ধে 3 বাক্য লেখো। তো এখানে দেখো পশুটির একটা ছবি এঁকে দিয়েছি, এখানে একটা বাঘের ছবি আঁকা আছে, দেখো তোমরা বাঘের ছবি এঁকে নেবে, বাঘের ছবি এঁকে তার সম্বন্ধে লিখবে, পশুটির নাম হলো বাঘ, এটি হলো একটি হিংস্র বন্যপ্রাণী, বাঘের গায়ে কালো ডোরাকাটা দাগ থাকে, বাঘ মাংস খায়, ঠিক আছে। এই এরকম তোমরা 3 বাক্য লিখে ফেলবে, ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার দেখো পরেরটা, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবল, মানে তোমাদেরকে এই বাক্যগুলো পড়তে বলেছে এবং এই যে তো দুটো তোমাদের টেবিল আছে সেই টেবিল দুটো ফিল আপ করতে বলেছে। আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, আমি হলাম একজন ভারতবাসী। ইউ ওয়েন টু দ্য জু, তুমি চিড়িয়াখানায় গিয়েছিলে, কথাটা শোনো, গিয়েছিলে মানে আগে হয়েছে। সি বট এ নিউ পেন, সে একটি পেন কিনেছিল মানে আগে হয়েছে। তো আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, এটা কিন্তু কোনো আগে হয়নি, তো এটা বসবে টুডেতে, টুডে মানে আগে আজকে, এবং ইয়েস্টারডে মানে গতকাল মানে যেটা আগে হয়েছে। আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, আমি হলাম একজন ভারতবাসী, বসবে টুডেতে। আর ইউ ওয়েন টু জু মানে তুমি চিড়িয়াখানা গিয়েছিলে। সি বট এ নিউ পেন, সে একটি পেন কিনেছিল, এটা বসবে ইয়েস্টারডে বা গতকালে। এটা তোমরা যখন বড় হবে তখন নাও দেন হিসাবে পড়বে, নাও আর দেন, নাও মানে হচ্ছে টুডে, দেন মানে হচ্ছে ইয়েস্টারডে, মানে দেন হচ্ছে পাস্ট টেন্স, ইয়েস্টারডে যেমন পাস্ট টেন্স, দেনটা হচ্ছে পাস্ট টেন্স, আর নাওটা যেমন প্রেজেন্ট টেন্স, টুডেটাও তেমন প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এবার দেখো কোন সময় তুমি কি করো তা বিভিন্ন ঘড়ির ছবি এঁকে দেখাও। তো দেখো ঘড়ির ছবি আঁকবে এবং সেই ঘড়িতে এমন করে আঁকবে যাতে ঘড়িতে 6 বাজে, সে 6 বাজে ঘড়িটা আঁকার পর তুমি লিখবে, সকাল 6 সময় আমি ঘুম থেকে উঠি, সকাল 6 সময় আমি ঘুম থেকে উঠি। তারপর দেখো ঘড়ি আঁকবে, ঘড়িতে 5 বাজে এমন করে রাখবে, দিয়ে লিখবে বিকেল 5 সময় আমি মাঠে খেলতে যাই, বিকেল 5 সময় আমি মাঠে খেলতে যাই। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার চলে আসছি, আচ্ছা তাহলে তোমাদের কিন্তু কি হলো, তাহলে তোমাদের এই মানসিক শারীরিক সমন্বয় সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, সমন্বয় স্থাপনের সক্ষমতা, সংযোগ স্থাপনের সক্ষমতা, এর মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শুরু করব স্বাস্থ্য ও শারীরশিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো দেখে নিই স্বাস্থ্য ও শারীরশিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক কী আছে, মূল্যবোধের শিক্ষা এবং সাধারণ সর্দি ও ইনফ্লুয়েঞ্জা। তো দেখো এখানে বিভিন্ন ব্যক্তির ছবি দেওয়া আছে, বিভিন্ন ব্যক্তির ছবি দেওয়া আছে। তো বলেছে খ্যাতনামা খেলোয়াড়দের ছবির সঙ্গে নাম মেলায়, ইনি কে, ইনি হচ্ছেন কপিল রামলাল নিখাঞ্জ। এই যে কপিল কপিল দেব রামলাল নিখাঞ্জ আছে, হ্যাঁ কপিল দেব রামলাল নিখাঞ্জ আছে, এইটা হচ্ছে এইটার সঙ্গে মিলবে, ঠিক আছে। তো এখানে তোমাদের দাগ দিতে হবে না, শুধু তলাই যে ক্ষোভগুলো আছে এই যে কপিল দেব রামলাল নিখাঞ্জ থেকে এটা নিয়ে এখানে বসিয়ে দেবে। তো ইনি কে ছিলেন, ইনি হচ্ছেন বিখ্যাত ক্রিকেটার, 1983 সালে ভারত যখন প্রথম বিশ্বকাপ জয় করে ইনি তার ইন্ডিয়া দলের ক্যাপ্টেন ছিলেন এবং ইনি ছিলেন একজন অলরাউন্ডার, অর্থাৎ ইনি বলও ভালো করতেন এবং ব্যাটও ভালো করতেন, ঠিক আছে। এবার দেখো পরের যে ছবি, ইনার নাম হচ্ছে সুনীল মনোহর গাভাস্কার, এই দেখো সুনীল মনোহর গাভাস্কার লেখা আছে, এই নামটা এখানে বসিয়ে দেবে। তো ইনিও ছিলেন একজন মহান ক্রিকেটার,
এবং ইনি ছিলেন একজন খুব ভালো ব্যাটসম্যান। ঠিক আছে, এবার দেখো পরেরজন ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামীর আগে দেখো এই ছবিটা যিনি, তার নাম হচ্ছে দোলা ব্যানার্জি। দোলা ব্যানার্জি একজন তীরন্দাজ, এটা দোলা ব্যানার্জি, তার নামটা এখানে বসিয়েছি। তারপর দেখো ঝুলন গোস্বামী, ইনি একজন মহিলা ক্রিকেটার, খুব ভালো তিনি বল করেন, তার বাড়ি কিন্তু নদিয়াতে। ঠিক আছে, তো ঝুলন গোস্বামী, এটা হচ্ছে ঝুলন গোস্বামীর ছবি, এই ঝুলন গোস্বামী এখান থেকে নিয়ে নামটা এখানে বসিয়েছি। ঠিক আছে, তাহলে প্রত্যেকের নাম তোমরা জানতে পারলে, ইনার নাম কপিল দেব, রামলাল নিখাঞ্জ, ইনার নাম সুনীল মনোহর গাভাস্কার, ইনার নাম দোলা ব্যানার্জি এবং ইনার নাম ঝুলন গোস্বামী। এবার দেখি পরেরটা কি আছে। নিচের শব্দঝুরি থেকে সঠিক শব্দটি খুঁজে শূন্যস্থান পূরণ করো। নিচের শব্দঝুরি আছে দেখো, এই দেখো সহজ, চর্চা, এড়িয়ে, রুমাল, কাশি, হাঁচবে। তো এখান থেকে দেখো হাঁচি কাশি নিলাম, এই যে কাশিটা নিলাম, এখান থেকে এই যে কাশি আছে, কাশি নিয়েছি। হাঁচি কাশি থেকে দূরে থাকবেই কম করে ছয় হাত, মানে কেউ যদি হাঁচি বা কাশি করে তার থেকে ছ হাত দূরে থাকবে, তা যাতে তোমার সেই জীবাণুটা তোমাদের কাছে না আসতে পারে। নাকে মুখে চাপা দেবে যে রুমাল, দেখো রুমাল আছে, রুমালটা নিয়েছি। রুমাল কিবা দিন কিবা রাত, মানে সেই সময় তোমরা রুমাল নাকে মুখে চাপা দেবে যাতে সে ভাইরাসটা তোমাদের নাকে মুখে না ঢোকে। নিজেও যখন ড্যাশ কাশবে মুখেতেও রুমাল দিও, হাঁচবে, নিজে যখন হাঁচবে এবং কাশবে, যখন তোমাদের হাঁচি হবে বা কাশি হবে তখন মুখে কিন্তু তোমাদের রুমাল দিতে হবে। ঠিক আছে, এবার দেখো রোগীকে ড্যাশ চলতেই হবে, রোগীকে এড়িয়ে চলতেই হবে, যাব না তো তার কাছে। ওই যারা হাঁচি বা কাশি হবে তাদের কাছে যাওয়া যাবে না, কারণ তাদের মধ্যে কোনো ভাইরাস আছে কি না তোমরা কিন্তু সেটা জানো না। নিয়মিত ব্যায়াম, শরীর চর্চা, পুষ্টি খাবার হলে, ঠিক আছে, চর্চাটা এখান থেকে নিয়েছি। সর্দি কাশিকে সহজভাবেই তখন এড়ানো চলে। ঠিক আছে, সহজভাবে, দেখো সহজ আছে, সহজটা এখানে বসানো হয়েছে। তাহলে তোমাদের শব্দঝুরি থেকে সঠিক শব্দটি খুঁজে শূন্যস্থান পূরণ করো, এটা হয়ে গেল। এবার দেখো তোমাদের এটা ভালো করে একবার পড়ে দিই আমি। হাঁচি কাশি থেকে দূরে থাকবেই কম করে ছয় হাত, নাকে মুখে চাপা দেবে যে রুমাল, কিবা দিন কিবা রাত, নিজেও যখন হাঁচবে কাশবে মুখেতে রুমাল দিও, রোগীকে এড়িয়ে চলতেই হবে, যাব না তো তার কাছে। নিয়মিত ব্যায়াম, শরীর চর্চা, পুষ্টি খাবার হলে সর্দি কাশিকে সহজভাবেই তখন এড়ানো চলে। তো এটা হচ্ছে তোমাদের গেল স্বাস্থ্য শারীর শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো এখানে তোমাদের নাম লিখবে, তোমাদের ক্লাস দিবে, তোমাদের রোল নাম্বার লিখবে আর তোমাদের বিদ্যালয়ের নাম লিখে দেবে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা কোন বিদ্যালয়ে পড়ো, কোন জেলা থেকে ক্লাস করছো সেটা কমেন্টে অবশ্যই লিখে পাঠাবে। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে ক্লাস করছো, এবং দ্বিতীয় শ্রেণীর কখন কোন ক্লাস আসছে সেগুলি জানার জন্য তোমাদের অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, এবং একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, সেই পেজেও তোমরা যুক্ত হতে পারো, তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও তোমরা সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, একটা ঘন্টার মতো চিহ্ন আছে, সেই ঘন্টার মতো চিহ্নতে ক্লিক করবে, ওখানে দেখবে AL আছে, সেই অলটা যদি তোমরা ক্লিক করে রাখো তাহলে কখন কোন ক্লাস নিচ্ছি সেটা কিন্তু তোমাদের নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে। তাহলে তোমরা সকলে ভালো থাকো, আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্ত থাকছে।